পুরো বিশ্বের মধ্যে এমন একজন লোক রয়েছে যিনি কিনা বিমানে বসবাস করছেন। একটি বিজনেস ক্লাস বিমানেই তিনি থাকেন, বিমানের ডানায় তিনি বন্ধুদের সাথে সময় কাটান এবং তিনি বিমানেই গোসল করেন। এই লোকটি কে, কেন তিনি বিমানে বসবাস করেন এবং কেন এই বিমানটিকে গভীর জঙ্গলে ফেলে রাখা হয়েছে? চলুন আজকে জানবো এই অবাক করা লোক সম্পর্কে, যিনি কিনা জীবনের অর্ধেক সময় এই বিমানেই বসবাস করছেন। তো শুরু করা যাক ভিডিও, সো লেটস জাম্প ইনটু দা ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই লোকটি আমেরিকায় থাকেন এবং তার নাম ব্রুস। আমি ব্রুস, আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি যে খুব একটা ইঞ্জিনিয়ারিং এর কাজ করে তা না, তবে আমি যতটুকু কাজ করে উপার্জন করে তা দিয়ে আমার হয়ে যায়, বাড়তে কিছুই আমার পছন্দ নয়। প্রতিদিন তিনি এই বিমানে ঘুম থেকে উঠেন, তবে এই বিমানটি কখনোই উঠতে পারবে না, কারণ এটি তার বাড়ি। এই বিমানটির মডেল হলো বোয়িং 727 জেট লাইনার। এটি ঘন জঙ্গলের 10 একর জমিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, তিনি এখানেই ঘুমান। এটি হলো এই বিমানে থাকা একটি সোফা এবং এই ব্ল্যাঙ্কেটটি বিমানের কোম্পানি থেকে দেওয়া, এবং হ্যাঁ আমি এখানেই ঘুমাই। এবং তিনি এখানেই গোসল করেন। এটি হচ্ছে আমার গোসল করার জায়গা। দুপুরবেলা যখনই মনে হয় নিজেকে একটু সতেজ করার দরকার, তখনই আমি এখানে গোসল করি। আর গোসল করার জায়গাটি আমার নিজের তৈরি করা। তিনি এখানেই রান্না বান্না করেন। এটি হচ্ছে আমার রান্নাঘর, এখানে আমি রান্না বান্না করি। তবে আমি রান্না বান্না করতে জানি না, দোকান থেকে প্যাকেট এবং টিনজাত করা খাবার নিয়ে আসি, তারপর সেগুলো এখানে গরম করে খেয়ে ফেলি। তিনি এই বিমানের ককপিটে তার সময় ব্যয় করেন। আমি এই বিমান নিয়ে অনেক সময় ব্যয় করি, কারণ আমার মনে হয় এই বিমান আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছে। আমি লোকজন থেকে একটু দূরে থাকতে চেয়েছি এবং আমি তা করে দেখিয়েছি। বিমানের যত যন্ত্র আছে সব আমার এখন মুখস্থ। এবং ব্রুসের এই বিমানে অফিসও রয়েছে যেখানে তিনি কাজ করেন, এবং তার বিমানটি আপনি চাইলে ভিজিটও করতে পারবেন, তবে একটি নিয়ম আছে। হ্যাঁ, আপনি চাইলে আমার এই বিমানটি পরিদর্শন করতে পারবেন, তবে আমার একটি নিয়ম আপনাকে মানতে হবে। সেটি হলো এই বিমানে ঢোকার আগে আপনার স্যান্ডেল বা জুতা খুলে ঢুকতে হবে, যেহেতু এটি আমার ঘর এবং এটি কোনো জাদুঘর নয়, তাই আমাকে এটি সবসময় পরিষ্কার রাখতে হয়। আপনি মনে করতে পারেন বিমানে থাকা অনেকটা মজা, প্রকৃত অর্থে না, সেখানে অনেক ঠান্ডা এবং এই বিমানে ওয়াইফাই নেট থাকলেও খুব একটা কার্যকরী নয়। আপনারা জানেন বাইরের নেটওয়ার্ক বিমানে খুব একটা কার্যকরী নয়, কারণ বিমানের নেটওয়ার্ক রেডিয়েশন বেশি পৌঁছাতে পারে না, তাই আমি বাইরে থেকে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আমার কাজ সম্পন্ন করি। আমার ছোটবেলা থেকেই বিমানের প্রতি আগ্রহ বেশি ছিল, এর পেছনেও একটি কারণ আছে। তখন আমার বাবা একজন এয়ারফোর্স অফিসার ছিলেন, তার সুবাদে আমিও একদিন বিমানের পাইলট হয়ে যাই। তবে ব্রুস বিমান উড়াতে নয় বরং বিমানে বসবাস করার জন্য আগ্রহী ছিলেন, তাই তিনি এই বিমানে থাকা শুরু করেন। তবে প্রশ্ন একটাই, কিভাবে তিনি এই বিমানটি পেলেন? ব্রুস একসময় তার স্বপ্ন পূরণের জন্য টাকা জমানো শুরু করেন, এবং একসময় তিনি যথেষ্ট পরিমাণ টাকা জমানোর পর মনে করেন এটাই সঠিক সময়। তখন ব্রুস এই বিমানটি সেলভেস কোম্পানি থেকে $1,00,000 বিনিময়ে কিনে নিয়েছিলেন, তাও প্রায় 1999 সালে, এবং তখন থেকেই তিনি এই বিমানে থাকা শুরু করেন। বিশ্বের মানুষ মনে করে তিনি পাগল, কারণ কিভাবে একজন মানুষ সারা জীবন বিমানে থাকতে পারে, কিন্তু তিনি তাদের কথা পাত্তা দেন না, বরং এনজয় করেন এই জীবনকে, এবং তিনি এখানে অনেক সুখী। নিজের স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়ে দিলেন ব্রুস। তো কেমন লাগলো আজকে এই অদ্ভুত মানবের কথা শুনে, যিনি কিনা তার জীবনের শেষ সময় পর্যন্ত এই বিমানেই বসবাস করতে চান? যদি ভালো লেগে থাকে তাহলে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিন, এতে করে আপনি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর কমেন্ট করে দিন। আল্লাহ হাফেজ, গুড বাই।